আপনার সাথে ভয়ঙ্কর কিছু হলে আপনার কোনোদিনও সেটা ভোলা উচিত না, কারণ আপনি ভুলে গেলে আবারও সেই দিকে যেতে পারেন। এটা হচ্ছে মূলত কারণ আমরা আমাদের শিশুদের পৃথিবীর মানুষদের শেখায়নি কিভাবে নিজেদের ক্ষমতাগুলোকে প্রয়োগ করে, তারপর সবকিছুই কষ্ট দেয়। সদগুরু, আপনার জন্য আমার পরের প্রশ্নটা হলো, যখন কারোর সাথে কিছু খারাপ হয় আর আমরা জানি সেটা কিভাবে সব সময় তাদের চিন্তিত করে রাখে, তারা সব সময় ব্যাপারটা নিয়ে খুব ভাবতে থাকে, কিন্তু অবশেষে একটা সময় আসে যখন তারা সত্যিই চায় ব্যাপারটা ভুলে যেতে, কিন্তু একই সাথে আবার অতীতকে পুরোপুরি ভুলে যেতেও চায় না, কারণ কোথাও এটা ভুলে যাওয়াকে অন্যায় বলে মনে হয়। তো এটা কেন হয় আর আমরা কি করে এই অপরাধ বোধ থেকে মুক্তি পেতে পারি? মানে এমনকি যেমন ধরুন, যদি যৌন হেনস্থার মতো কিছু কেউ ধরি, যদি একজন মেয়ে যৌন হেনস্থার শিকার হয় আর একটা সময় পর সে যদি এমন অবস্থায় পৌঁছয়ও যে সে সেটা কাটিয়ে উঠতে চাইছে, কিন্তু ভুলে যাওয়াটা তার অন্যায় বলে মনে হয়, কারণ বিষয়টা তাকে অনেক সময় ধরে কষ্ট দিয়েছে, শুধু তাকেই নয় তার চারপাশের আরো অনেক মেয়েকে। তো তখন এটা ভুলে যাওয়া কি ঠিক, নাকি মানে এরকম পরিস্থিতিকে কিভাবে সামলানো উচিত আপনার মতে? দেখুন, আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝি থেকে এই সমস্যাটা আসছে, যেটা হলো কোনো কিছু, সেটা খারাপ হোক বা ভয়ঙ্কর কিছু যা কারোর জীবনে ঘটতে পারে, সেটা যে কারোর সাথেই হতে পারে অনেক রকমভাবেই, এরকম হলে লোকে ভাবে এটা তাদের ভুলে যেতে হবে। না, আপনার কখনোই ভোলা উচিত না। আপনার সাথে ভয়ঙ্কর কিছু হলে আপনার কখনো কোনোদিনও সেটা ভোলা উচিত না, কারণ আপনি ভুলে গেলে আবারও সেদিকে যেতে পারেন। কিন্তু আমাদের পার্থক্যটাও বুঝতে হবে, কোনটা স্মৃতি আর কোনটা আসল সেটা। আপনি জীবিত, স্মৃতি হলো মৃত কিছু, আপনার সেটাকে অভিজ্ঞতা রূপে কাজে লাগানো উচিত, এটা দেখতে যে সেই জিনিসগুলো জীবনে যেন আবার না ঘটে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আদতে যা হয় তা হলো, 10 বছর আগে যা হয়েছিল তারা এখনও ভোগে, কাল বাদে পরশু যা হতে পারে তা এখনই ভোগেন, হ্যাঁ কি না? যা 10 বছর বা এমনকি 10 দিন আগে হয়েছিল সেটা এখন আর নেই, আছে কি? না, কাল বাদে পরশু যা হবে তা এখন নেই, আছে কি? না। সো ইউ আর সাফারিং এসেনশিয়ালি, তো আপনি ভুগছেন মূলত এমন কিছুকে যার অস্তিত্ব নেই। আপনাদের মধ্যে কজন সাইকোলজি ছাত্র? ডাক্তারি ভাষায় কি কোনো নাম আছে অস্তিত্ব নেই এমন কিছুকে যারা ভুগছে তাদের জন্য? না না, বলবেন না ওদের প্লিজ, ওরা সেটা ভুগবে। ইফ ইউ আর সাফারিং, যদি আপনি এমন কিছুকে ভোগেন যার অস্তিত্ব নেই, একটা স্তরে সেটাকে পাগলামই বলে, তাই না? কথাটা হয়তো আপনার খুব নিষ্ঠুর বলে শোনাতে পারে এখন বলছি বলে, আপনি জানেন না আমার কতটা কষ্ট। দেখুন, আপনি নিজের কষ্টটাকে স্বীকৃতির মতো বয়ে বেড়াচ্ছেন, এমন করবেন না। যখন সাথে কিছু খারাপ ঘটে, যখন কিছু যন্ত্রণা দেয় আমাদের, এর থেকে আমরা অভিজ্ঞ হতে পারি, নইলে আহত, এই দুটোই আমাদের হাতে আছে। হয় এর থেকে অভিজ্ঞ হয়ে উঠতে পারি, নয়তো এর থেকে আহত হতে পারি। যেমনটা এই আগেই বললাম, জীবন হলো একটা নির্দিষ্ট পরিমাণ সময় মাত্র, এটা বয়ে চলেছে। এই যে এখানে বসে এখন, এখানে আসার সময় থেকে আপনি মৃত্যুর আরও 1 ঘন্টা কাছে চলে গেছেন, হ্যাঁ কি না? হ্যাঁ, সত্যি তাই, আমাদের সবার জন্যই বয়ে চলেছে। তো এসবের মধ্যে সব অভিজ্ঞতাকে ক্ষতের মতো বয়ে বেড়ানোর সময়টা পান কোথায়? না, আপনার মধ্যে এই জ্ঞানটা হোক, আপনার সাথে ভয়ঙ্কর কিছু হলে আপনি যেন বাকিদের থেকে বেশি তাড়াতাড়ি, বাকিদের চেয়েও বেশি জ্ঞানী হয়ে ওঠেন, তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ আহত হওয়াকেই বেছে নেন, সিম্পলি বিকজ, কারণটা আবারও এটাই, আমাদের শিক্ষা ব্যবস্থাগুলোয় উই হ্যাভ ডান নাথিং, আমরা মানুষের মনের প্রকৃতি নিয়ে কিছুই করিনি, আমরা পড়তে ব্যস্ত ব্যাঙ নিয়ে, আরশোলা নিয়ে, গাছপালা আর কেমিস্ট্রি আর ফিজিক্স আর গ্রহটো সব কিছু নিয়ে, কোনো মনোযোগ নেই এটার প্রকৃতিকে জানায়। তাই আমরা নিজেদের ক্ষমতাগুলোকে ব্যবহার করতে জানি না। এই মুহূর্তে একজন মানুষ হিসাবে সব থেকে বড় ক্ষমতা যা আপনার আছে তা হলো, আপনার ব্যাপক স্মৃতিবোধ রয়েছে, যা সব কিছু হয়েছে আপনি সব মনে রাখেন যেন এখনই তা হচ্ছে, ঠিক? এখানে একটা জমা করা জায়গা আছে, একটা আর্কাইভ আছে আপনার মনে, যে আপনি চাইলে গোটা ভিডিওটাই আবার দেখতে পারেন।
কিন্তু এটা একটা সমস্যা হয়ে উঠছে, আপনি পুরনো মুভিগুলোকে ভুগতে শুরু করেছেন। আর একটা অসাধারণ কল্পনা শক্তিও রয়েছে, তাই ইতিমধ্যেই আগামীকালকেও ভোগেন যেটা এখনো আসেনি। এটা হচ্ছে মূলত কারণ আমরা আমাদের শিশুদের পৃথিবীর মানুষদের শেখাইনি কিভাবে নিজেদের ক্ষমতাগুলোকে প্রয়োগ করে, কিভাবে নিজের স্মৃতিকে ব্যবহার করে, কিভাবে নিজের কল্পনাকে ব্যবহার করে, কিভাবে জীবনকে এখন অনুভব করব, বর্তমান অভিজ্ঞতাকে কিভাবে তীক্ষ্ণ করব। আপনার গোটা জীবনটাই এই মুহূর্তে এই তিনটে মাত্রায় ঘটছে, মেমরি বা স্মৃতি, বর্তমান বা অভিজ্ঞতা, আর ইমাজিনেশন বা কল্পনা। আর এটাই আপনার জীবন, এই তিনটে মাত্রা। আমরা একে বলি ত্রিকাল, সময়ের তিনটে মাত্রা। আপনার জীবনের গোটা অভিজ্ঞতাটাই এখানে ঘটছে, কিন্তু আপনি কোনটা অতীত, কোনটা বর্তমান, কোনটা ভবিষ্যৎ, তার ভেদ বুদ্ধিটা হারালে তারপর সবকিছুই কষ্ট দেয়। সবার সাথে ভয়ঙ্কর কিছু জিনিস হয়নি, দুর্ভাগ্যবশত কিছু মানুষের সাথে তা হয়েছে, কিন্তু বাকি সব মানুষেরা শুধু শুধুই কিছু একটা ভুগছেন, তাই না? কারণ কষ্ট পাওয়াটা আজকাল ফ্যাশন। লোকে ভাবে তারা কষ্ট পাচ্ছে মানে তারা খুব ইন্টেলেকচুয়াল, তারা খুব গভীর বলে। না, এটা বোকা বোকাই। কারণ আপনি এমন কিছুকে ভুগছেন যার অস্তিত্ব নেই। আপনি এখন যেটা হচ্ছে সেটা ভুগছেন না, আপনি ভুগছেন যেটা কাল হয়েছিল আর ভুগছেন যেটা হয়তো আগামীকাল হতে পারে, এখনই, অলরেডি। তো এই পাগলামোটা উৎসাহ পেয়েছে শুধুমাত্র কারণ আমরা মানুষকে কখনো শেখাইনি কিভাবে নিজের ক্ষমতাকে ব্যবহার করতে হয়। আপনি কি সহমত আমার সাথে যে এই মানব যন্ত্রটা যেটা আপনি বয়ে চলেছেন আর আমিও বয়ে চলেছি, এটাই এই গ্রহের সবথেকে সূক্ষ্ম উন্নত যন্ত্র? হ্যালো, আপনার কি ইউজার ম্যানুয়ালটা পড়েছেন? ইউজার ম্যানুয়ালটা পড়েছেন কি? না, কবে পড়বেন? জীবনের শেষ দিনে? একটা ফোন পেলে, যদি একটা ফোন কেনেন, সেটার ইউজার ম্যানুয়ালটা প্রথম তিন দিনে পড়া উচিত নাকি 3 বছর পর যখন ফোনটা ফেলে দিতে যাচ্ছেন? যত তাড়াতাড়ি হয়, তাই না, প্রথম দিনেই পড়ে ফেলা উচিত, তবেই ফোনটা সব থেকে ভালো করে ব্যবহার করতে পারবেন। একই কথা এর বেলাও খাটে। যদি এই জিনিসটার প্রকৃতিটাই না বোঝেন, তবে কি করে এটাকে কাজে লাগাবেন? এটা আপনাকেই খেয়ে ফেলছে, আপনার বুদ্ধিমত্তাই আপনাকে খেয়ে ফেলছে। আপনি এটাকে চাপ, দুশ্চিন্তা, উদ্বেগ, যন্ত্রণা, কষ্ট, যা খুশি বলতে পারেন। মূলত আপনার বুদ্ধিমত্তা আপনারই বিরুদ্ধে চলে গেছে, এটাই হলো বাস্তবে যা হয়েছে। আপনার বুদ্ধিমত্তা আপনার হয়ে কাজ করলে, আপনারই কথা শুনলে, আপনি নিজেকে আনন্দে মগ্ন করে রাখতেন কিনা বলুন। হ্যালো, আপনার বুদ্ধিমত্তা আপনারই বিরুদ্ধে চলে গেছে, কেন? আপনার বুদ্ধিমত্তা আপনারই বিরুদ্ধে, আপনাকে সেটাই দেখতে হবে। এই যেগুলো হওয়া উচিত হয়নি সেগুলোকে জীবনে বয়ে বেড়ানোর জায়গায়, যেন সেগুলো ব্যাজ বা স্বীকৃতির মতো কিছু। এতে বোধ হয় অনেক মহিলাই আমার বিরুদ্ধে চলে যাবেন। আমি আপনাদের বিরুদ্ধে হলে এখানে আসতাম না, ঠিক কি না?